নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালি আরও নতুন একটি পর্বে আমি সুতনু আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি বাংলার পূর্ব দিনের একটি রান্নার রেসিপি, যা আমাদের মা ঠাকুমার হাতে অত্যন্ত প্রিয়, আলুর বাটি চচ্চড়ি বা আলু পেঁয়াজ কারি। আমাদের জলখাবারে বা ডিনারে রুটি লুচি পরোটার সাথে এই আইটেমটা আমাদের কাছে খুবই জনপ্রিয়, তাই খুব সহজে এই রান্না আপনি কীভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। আলু পেঁয়াজ কারি তৈরির জন্য প্রথমে কুকার গরম করে নিলাম। তার মধ্যে 4-5টা মাঝারি সাইজের আলু এইভাবে কুচিয়ে কেটে আমরা কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে এবং একটা বড় সাইজের টমেটো এইভাবে কুচিয়ে। সমস্ত ভেজিটেবলসগুলো এভাবে দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এই জলের পরিমাণটা আপনার সবজির পরিমাণের উপর নির্ভর করছে এবং সেটা যেন এর মাথায় মাথায় থাকে, তার উপর যেন না যায়। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং 3 চামচ মতো সর্ষের তেল একদম উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। এটাই এই রান্নার এইভাবে মতো টেকনিক। এরপর আমরা 3-4টে মতো কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এইভাবে মিক্স করে নিয়ে আমরা কুকার ঢাকা দিলাম এবং একটা হুইসেল অবধি অপেক্ষা করলাম। যখন এই একটা হুইসেল এভাবে চলে আসবে তখন আমরা কুকারের ঢাকা খুলে দিলাম এবং দেখতে পাচ্ছি যে আলু ভালো মতো কুকড হয়ে এসছে। এবার এটাকে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিলাম এবং সব শেষে যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমাদের কারি রেডি। টেক্সচারের পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসছে রান্নার মধ্যে, এটাই একদম এর পারফেক্ট কনসিস্টেন্সি। এই সময় আমাদের রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমরা ফ্লেম অফ করে দেবো এবং একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম আমরা পরিবেশন করব এই আলু পেঁয়াজ কারি বা আলুর বাটি চচ্চড়ি। মা ঠাকুমার হাতের বাঙালির এই প্রিয় সাবেকি রান্না আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে রইল আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটি রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।